ঐতিহাসিক বৌদ্ধবিহারে কঠিন চিবরদান অনুষ্ঠান হয়ে থাকে। আমরা প্রতিবারই আসি, আমরা ফ্যামিলি সহ আসি, দান দান দশমাংশ মানে যত যতটুকু পারি আমরা দিয়ে সাহায্য এখানে এসে আমার মানে খুব আমাদের ভালো লাগে। ধর্মের জন্য ভান্তে যখন বলো আমরা তখন সবসময় আসি। আসলে বলতে গেলে আমরা এখানকার উত্তরবঙ্গের সবাইকে ভালোবেসে ফেলেছি ধর্মের জন্য। শুধু ঢাকা থেকে কমলাপুর থেকে আসছি আমি ধর্মটা করার জন্য। উত্তর অঞ্চলের সকল জায়গা থেকে ভিক্ষু সংঘ এবং দায়ক দায়িকারা এখানে এসে থাকেন। প্রতি বছর আমার ভিক্ষার ঝুলি থেকে আমি যজ্ঞ এবং কঠিন চিবরদানের বিভিন্ন দানীয় বস্তু দান করে থাকি এবং আমি সামাজিক সম্প্রীতি সম্পাদন করে থাকি। এখানে সকল ধর্মের সকল মতের মানুষ একত্রে সহাবস্থান করে এবং তাদের নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করে। আমরা রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে থাকি এবং আমাদের বাংলাদেশের আবহমান কালের বৈশিষ্ট্য যে আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান ভাবে আমরা বসবাস করি। এবং তো এই অনুষ্ঠানে যাতে আপনারা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারেন সেজন্যই মূলত আমাদের আশা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া কোনো বিঘ্নতা ছাড়াই যেন এই অনুষ্ঠানটা হয়। আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যেন সেইটুকু সিকিউরিটি বা নিরাপত্তা আমরা যেন মেনটেন করতে পারি।